শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? গল্পে এবং কবিতায় আমার একটি বই প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় আরও 6-7 বছর আগে। সেই গল্পে ও কবিতায় বইতে আমি কিছু মজার কবিতা এবং গল্প লিখেছিলাম বাংলাদেশে। এই বইটি খুব বেশি সাড়া পড়েছে, সেই বইয়েরই একটি কবিতা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রেপোজিশন শেখাবো, এসো সন্দে সন্দে প্রেপোজিশন শিখি। কবিতাটি নেওয়া হয়েছে গল্পে ও কবিতায় প্রেপোজিশন আমার এই বইটি থেকে। বন্ধুরা, এই কবিতাটি তোমরা অনেকেই দেখবে যে অনলাইনে ব্যবহার করা হয়েছে। সেখানে আমার যে প্রথম এডিশনের যে বইটা ছিল সেই বইটি থেকে বেসিক্যালি অনেকে কপি করেছে, এবং সেখানে দু একটি বানান ভুল ছিল, সেই ভুলটা কিন্তু এখনও থেকে গিয়েছে। অর্থাৎ যারা কপি করেছে তারা কিন্তু এটা সঠিকভাবে করেনি। তা আমরা আজকে এই ছন্দের মাধ্যমে আমি যে লিখেছিলাম, কেন লিখেছিলাম, সেই বিষয়টিও তোমাদেরকে আজকে আমরা শিখবো। শিখতে শিখতে আমরা একটি করতে পারবো। তা আমরা একটু দেখে নিই যে কবিতার নাম ছিল হচ্ছে, আমার কবিতার নামটি দেওয়া ছিল হচ্ছে প্রেপোজিশনকে করেছি জয়। আমরা কবিতায় প্রেপোজিশন শিখব, প্রেপোজিশনকে করেছি জয়। লাইনগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রেপোজিশন হচ্ছে ইংরেজি ভাষায় সবচেয়ে কনফিউজড, মানে এটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপল আর কনফিউজড, সবসময় কনফিউজড থাকে যে তারা এটা কোনটা হবে, এটা হবে না, ওইটা হবে, ইন হবে না, অ্যাট হবে। বেসিক্যালি প্রেপোজিশনটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তাই আমি কিছু কবিতার মাধ্যমে তোমার চেষ্টা করব যে এই বিষয়গুলো খুব সহজেই মজা করে পড়ানোর জন্য। তো প্রথমে আমরা চলে আসি, দেখো কবিতায় কী আছে। শহর নগর প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। তাহলে আমরা কী পেলাম যে শহর নগর প্রদেশ ও দেশ, এদের আগে সবসময় কী বসে, ইন বসে। তবে তোমাদেরকে আমি আরেকটা মজার, যেটা বইতে আমি উল্লেখ করিনি, সেই কথাটা এখানে মাথায় রাখবে যে শহরের চেয়ে বড় যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর পূর্বে ইন হবে। তাহলে কি তোমাকে আর মুখস্থ করে রাখার দরকার আছে? শহরের চেয়ে চিটং, তাহলে চিটংয়ের পূর্বে কী হবে? ইন হবে। ঢাকার পূর্বে কী হবে? ইন হবে। এমনকি বাংলাদেশের পূর্বে কী হবে? ইন হবে। তাহলে শহর নগর প্রদেশ, এমনকি যদি আমি এই এশিয়া মহাদেশ বলি তাহলেও কিন্তু কী হবে? ইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখে নিলাম শহরের চেয়ে বড় যা কিছু আছে সবগুলোতেই কী হবে? ইন ব্যবহার করতে হবে। তাহলে শহর নগর প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবো বেশ বেশ, করবে বেশ বেশ। তাহলে একটু পরবর্তী অংশটা একটু দেখে নাও যে আমরা এখানে কী শিখতে পারি। তাহলে ইন প্লাস শহর নগর প্রদেশ ও দেশ, এখানে কিছু শহরের নাম দেওয়া আছে, দেখো তাহলে কী হবে? ইন চিটাগং। আবার কী হবে এখানে? দেওয়া আছে ঢাকা, তাহলে ইন ঢাকা, ইন চিটাগং, ইন আলাস্কা, ইন দ্য ইউএসএ। তাহলে ইউএসএ কিন্তু কিসের নাম? একটা দেশের নাম। আবার আলাস্কা একটা কিসের নাম? একটা প্রদেশের নাম। উভয়ের পূর্বে দেখো কী ব্যবহার করা হয়েছে? প্রেপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। তারপরে দেশের নাম, বাংলাদেশ একটা দেশ পৃথিবীতে, তাহলে পৃথিবী বিশাল বড় পৃথিবী, তাই না? এখানেও কী ব্যবহার করা হয়েছে? ইন ব্যবহার করেছে। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে শহরের চেয়ে বড় যা যে প্লেসগুলো আছে, যে স্থানগুলো আছে, সেই স্থানগুলোর পূর্বে কী হবে? ইন ব্যবহার করতে হবে। এবার কবিতার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। আজও অবধি মানে কি? আজ পর্যন্ত। দেখবে এখানে ওই ফেসবুকে অনেকেই আমার প্রথম বই থেকে কপি করেছে, এখানে অবধি বানানটি বইয়ের কাভার পেজে ঠিক ছিল, কিন্তু আমার বইয়ের শুরুতে এই জায়গায় অবধি বানানটি ভুল ছিল, যার কারণে সে অবধি বলেছে। বেসিক্যালি সেটা অবধি হবে না, অবধি। পরবর্তী এডিশনে কিন্তু এটা ঠিক করে দেওয়া হয়েছে। তো এদের আগে কী বসাতে হবে? ইন বসাতে হবে। তাহলে সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। এটাও কি তাহলে তোমার মুখস্থ করার প্রয়োজন আছে? না। তাহলে আজকে থেকে মনে রাখবে শহরের চেয়ে উপরে যা কিছু আছে সব কিছুর পূর্বে ইন বসে। একইভাবে সপ্তাহের চেয়ে বড় যে কোনো সময়ের পূর্বে আমরা ইংলিশে কী ব্যবহার করব? ইন ব্যবহার করব। তাহলে তো আমাকে আর মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু বলেছিলাম থিঙ্কিং মিন্স লার্নিং, তার মানে একটু চিন্তা করো তাহলেই তুমি কী করতে পারবে, সে শিখতে পারবে। তাহলে মাস বছর ঋতু এগুলো সবগুলোর পূর্বে ইংরেজি ভাষায় কী হবে? ইন হবে। আমরা কতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, তাহলে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারবে। ইন মান্থ, তাহলে দেখো ইন মান্থ, তাহলে কী হবে? ইন সিজন, ইন এরা, অর্থাৎ মাসের পূর্বে ইন হবে, সিজনের পূর্বে ইন হবে, এরার পূর্বে ইন হবে, ইয়ারের পূর্বে, ডিকেডের পূর্বে এবং সেঞ্চুরির পূর্বে। ইতিমধ্যে আমরা দেখেছি আর কি যে সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। এবার দেখো উদাহরণগুলো চলে যায়, যেমন
ডিসেম্বর মাস, এখানে কী ব্যবহার করেছে দেখো, ইন ডিসেম্বর, কারণ এটা একটা মাসের নাম। 1995 এটা একটা সাল, সালের পূর্বে কী ব্যবহার করা হয়েছে, ইন ব্যবহার করা হয়েছে। উইন্টার, ঠিক আছে, এটা একটা ঋতু, তাহলে শীতকালের পূর্বে এখানে কী ব্যবহার করা হয়েছে, ইন উইন্টার। তেমনি ইন অটাম হবে, ইন স্প্রিং হবে, সবার পূর্বে কী হবে, ইন ব্যবহার করতে হবে। এবং দেখো শতাব্দীর পূর্বেও কী ব্যবহার করা হয়েছে, ইন ব্যবহার করেছে, ইন দ্য 21st সেঞ্চুরি সেখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে, ইন ব্যবহার করা হয়েছে। এবার আমরা কতগুলো প্র্যাকটিস করবো, আমরা এক্সারসাইজ করবো, নিজেকে যাচাই করবো, টেস্ট ইউর সেলফ। তোমরা ইতিমধ্যে কবিতা শুনে বুঝতে পেরেছো যে শহর নগর প্রদেশ দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ, সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি। তাহলে দেখো এখানে কী দেয়া আছে, সেপ্টেম্বর, তার মানে একটা মাসের নাম দেয়া আছে। তাহলে মাসের নামের পূর্বে আমরা কী বন্ধুরা কী বসে, মনে আছে তোমাদের? হ্যাঁ, আশা করি তোমাদের সবার মনে থাকার কথা। কী হয়, মাসের নামের পূর্বে ইন, অর্থাৎ সপ্তাহ থেকে উপর দিকে যত সময় আছে সবগুলোর পূর্বে ইন ব্যবহার করতে হবে, ইন সেপ্টেম্বর। একইভাবে আমরা এখানে কী বলবো, এখানেও ইন ব্যবহার করতে হবে। কেন ইন ব্যবহার করতে হবে, উইন্টার শীতকাল ঋতুর পূর্বে কী হবে, ইন হবে। এটা কিন্তু একটা সাল, কাজী নজরুল ওয়াজ বর্ন 1899, 1899 সালে কাজী নজরুল জন্মলাভ করেছিলেন। একইভাবে এখানেও কিন্তু কী ব্যবহার করতে হচ্ছে, ইন ব্যবহার করতে হচ্ছে। একইভাবে শহরের নাম দেখো, ইংল্যান্ড একটি শহরের নাম, আমরা দেশের নাম, তাহলে আমরা শিখেছিলাম যে দেশের নামের পূর্বেও কী করতে হবে, ইন। লাইনটা আবার মধ্যে মনে আছে তো, শহর নগর প্রদেশ দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। এরপরে এই প্রশ্নটি আমি ইচ্ছে করে দিয়েছি, দেখো এটা সবাই ভুল করে, অনেক সময় মনে করে দুটি স্থান থাকলেই ছোট স্থানের পূর্বে অ্যাড হবে, বড় স্থানের পূর্বে ইন হবে। এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। দেখবে কবিতার, আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, এই কবিতার চার লাইন নিয়ে আমি প্রথম ক্লাসটি নিচ্ছি, এরপর আরেকটা ক্লাস আছে ওখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, চিটাগংকিত একটা শহর, সিটি, তাই না, সিটি কর্পোরেশন। আবার এখানে দেখো বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশ। এখন কিন্তু আমাদের দেশে অনেক স্টুডেন্ট কী মনে করবে, চিটাগংয়ের পূর্বে অ্যাড ব্যবহার করবে আর বাংলাদেশের পূর্বে ইন ব্যবহার করবে, যেটা আমরা ভুল। কারণ এখানে একটা কবিতা লাইন ছিল আমার, ছোট হলে অ্যাড বড় হলে ইন কখন হয়, এই পার্থক্য না জানলে মনে থাকবে ভয়। আজকে আমরা সেই ভয়ে যাব না, আজকে ভয়কে জয় করব, আমরা প্রেপোজিশনকে জয় করব কবিতা দিয়ে। তাহলে এখানে কী হবে, চিটাগং একটি শহর, তাহলে অবশ্যই এখানে দুটি স্থান না তিনটি স্থান থাকলে কোনো সমস্যা নেই, তাহলে এখানে অবশ্যই কী করতে হবে, ইন ব্যবহার করতে হবে, কখনোই আমি এখানে অ্যাড ব্যবহার করতে পারবো না। আর এখানে কী ব্যবহার করতে হবে, যেহেতু এটা একটা দেশের নাম, এখানেও আমরা ইংলিশে কী ব্যবহার করব, ইন ব্যবহার করব। এছাড়া আমরা যিনি জানি যে ছোট হলে কখন ছোটর ক্ষেত্রে অ্যাড এবং কখন ইন, সেটা পরবর্তী আমরা কবিতার লাইনগুলো যখন আসবে তখন আমি ব্যাখ্যা করব যে কেন এখানে ইন বা অ্যাড ব্যবহার করবে। আর বিস্তারিত ব্যাখ্যা পাওয়ার জন্য তোমরা পড়তে পারো গল্পে কবিতায় প্রেপোজিশন এই বইটি। আর আজকে তোমাদের যে আমি পড়ালাম সেই বিষয়টি, অর্থাৎ যে বিষয়টি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম, যে কবিতার মাধ্যমে একটা মজা দেওয়ার মাধ্যমে, আসলে যে এইরকম অনেকগুলো কবিতায় আমার লেখা আছে, তা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই থাকবে, পরবর্তী ক্লাসগুলো করবে এবং যত পারবে শেয়ার করবে, এবং যদি বন্ধুদের ট্যাগ করতে পারো শেয়ার করতে পারো, এমনকি তোমার ইউটিউব থেকে ডাউনলোড করে ও তুমি পরবর্তী সময় যখন তোমার ভালো লাগবে তখনই দেখতে পারবো। সকলকে আবারও ধন্যবাদ আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ।